আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আতিক হাসান বলছিলাম ঢাকা এক্সপোর্টের পক্ষ থেকে, আর আপনারা দেখছেন ঢাকা এক্সপোর্ট সব চ্যানেলটি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকার বেল আইকনটি চেপে দেবেন, যাতে পরবর্তীতে সব আপডেট আপনারা পেয়ে যান। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন, লাইক দিবেন। আর দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আমি আজকে নিয়ে আসছি আমেরিকান ইগলের কিছু নিউ কালেকশন, যেগুলো আমাদের ইনহাউস হয়েছে। আর প্রথমে আমাদের সব অ্যাড্রেসটা দিয়ে নিই। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি, বিআরটির অপোজিট সাইড, বাইতুল আমান জামি মসজিদ। অপোজিট সাইডে একটা আটতলা বিল্ডিং আছে, উপরে মোবাইলের টাওয়ার আছে, ওই বিল্ডিংটার নিচেই ঢাকা এক্সপোর্ট শপ। আর আমি আজকে একদম প্রাইস সহ ডিটেলস বলে দেবো, আমেরিকান এগুলো কী কী কালার আছে, কী কী সাইজ হবে, লেন্থ কত, লেগ অফিটিং কত, ডিটেলস বলে দেবো। অবশ্যই ফুল ভিডিও দেখবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমেরিকান এগুলোর ব্ল্যাক ওয়াশের মধ্যে, এটা হচ্ছে ব্ল্যাক শেডের মধ্যে আর কি, একদম ফুল ব্ল্যাক না, এটা হচ্ছে অ্যাসিড ওয়াশের মধ্যে ব্ল্যাক। এই যে ব্ল্যাক এরকম ওয়াশটা হবে এরকম। এটা হচ্ছে 28 সাইজ, লেভেলে আছে 28, এই যে লেভেলে আছে 28, লেভেলে আছে 28, কিন্তু মেজারমেন্ট টেপ দিয়ে হবে হচ্ছে 31, মেজারমেন্ট টেপে হবে 31। আর এটার ফুল লেন্থ হবে চল্লিশ, লেগ ওপেনিং হবে বারো, এই যে এইটা ব্ল্যাক শেডের মধ্যে। তারপরে ব্ল্যাক সাইডটা হবে এরকম। আর অবশ্যই স্টিচ, প্রত্যেকটা প্যান্ট হবে স্টিচ, এবং জিএসএমও অনেক ভালো, মানে আপনার আউন্স অনেক অনেক ভারী আউন্স আর কি। দেখেন এই একটা ওয়াশ আছে, এটা আছে 30, এটা হবে 30 এইরকম, এটা আছে 30, এটা হবে হচ্ছে 30, লেন্থ হবে 36, লেন্থ হবে 36। অবশ্যই স্টিচ হবে, ওয়াশ হবে এরকম, এই যে ওয়াশ হবে এরকম। আর এটা থাইটা একটু মোটা, দেখেন এটা থাই আছে হচ্ছে 30 মাঝার 31 সরি 22 আছে, থাই আছে 22। প্রত্যেকটা প্যান্টের এইভাবে আমি মেজারমেন্ট করে দেখাবো, আর যার যেটা ভালো লাগবে অবশ্যই ওটা স্ক্রিনশট দিয়ে আমাকে জানাবেন। দেখেন এটা হচ্ছে ব্লু ওয়াশের মধ্যে, এটা মধ্যে দেখেন এই যে ব্লু ওয়াশ, একদম ব্লু ওয়াশের মধ্যে এরকম হবে, এই যে একদম ব্লু ওয়াশ। এটার আছে হচ্ছে 28 বাই 32, দেখেন 30 হবে, 28টা 30 হবে। আর ফুল লেন্থ একটু যদি দেখাই, এটার ফুল লেন্থ হবে 41 এবং ন্যারো হবে 13। এই যে এটা এটা হচ্ছে স্লিম ফিট ব্লু ওয়াশের মধ্যে, এই যে ব্লু ওয়াশ, একদম ব্লু ওয়াশের মধ্যে। অবশ্যই স্টিচ হবে, অরিজিনাল আমেরিকান ইগল। দেখেন এটা আছে 29 বাই 30, যেটা এটা লেন্থ আছে আপনার 38, লেন্থ আছে এটা 38, একদম লাইট ব্লুর মধ্যে, দেখেন একদম লাইট কালার, অবশ্যই স্টিচ হবে। আর আছে অ্যাথলিক স্টেট, ঠিক আছে, এটা আছে 29 সাইজটা হবে 32, নর্মাল 31 হবে কিন্তু 32 পড়তে পারবে। আর এটা লেগ ওপেনিং আছে, দেখেন 15, লেগ ওপেনিং আছে 15, এটা লেগ ওপেনিং আছে 15, 32 সাইজ, আর আমি পড়তে পারবো এটা লাইট ওয়াশ। এই লাইট ওয়াশটা ব্যাক সাইডটা হবে এমন, এটাও লাইট ওয়াশ, এটা স্কিনি ফিট, এটা অ্যাথলিক স্কিনি, এটা অ্যাথলিক স্কিনি। দেখেন এটা 30 আছে, 29টা 30 31 পড়তে পারবেন, 30 31, এই ওয়াশটা 30 বাই 31, যাদের ওয়েস্ট তারা পড়তে পারবেন। এটার ফুল লেন্থ আছে 39, এটা ন্যারো হবে 12, এটা লেগ ওপেনিং 12, এই যে লাইট ওয়াশের মধ্যে। অবশ্যই জিএসএম মানে আউন্সটা অনেক বেশি, এই যে ব্যাক ওয়াশ, ব্যাক প্যাটটা হবে এরকম। এটা আছে গ্রে কালার, এটা হবে 32, এটা আছে 29টা হবে 32, এটা লেগ ওপেনিং আছে 13, লেগ ওপেনিং হবে 13, লেন্থ হবে 39, এটা হচ্ছে দেখেন কালারটা হবে এমন। যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে জানাবেন। আর প্রাইস, যেটা প্রাইস হচ্ছে আগেটাই থাকবে 1500 টাকা পিস, প্রাইস 1500 টাকা পিস। দেখেন সবগুলো কালার অনেক সুন্দর, এটা হচ্ছে যা একদম অফিসিয়াল কালার আর কি, কোনো ওয়াশ নাই। আমেরিকান এগুলো সাধারণত এরকম ওয়াশ করা থাকে, এই যে এরকম, কিন্তু এটার কোনো ওয়াশ, ওরকম কোনো ওয়াশ নাই। এটা হবে 30 বাই 30, স্লিম স্টেট, 30 বাই 30, যেটা এটা 31, 30 বাই 31 হবে,
30x31 হবে, ফুল লেন্থ হবে 39, লেগ ওপেনিং হবে 13, লেগ ওপেনিং হবে 13, 30x30 এটা দেখেন, যার যেটা লাগবে ওটা স্ক্রিনশট দিয়ে জানাবেন। এটা আছে 31x32, 31x32টা 32 হবে, ফুল লেন্থ আছে 41, আর লেগ ওপেনিং হবে 32, সরি লেগ ওপেনিং হবে হচ্ছে 12, লেগ ওপেনিং হবে 12। দেখেন একদম ব্লু ওয়াশের মধ্যে, হালকা এখানে একটু ওয়াশ আছে, এটা হচ্ছে ডার্ক ব্লুর মধ্যে, এটা হচ্ছে ডার্ক ব্লুর মধ্যে, এই যে ব্যাক সাইডটা এরকম হবে। তারপর এটা আছে দেখেন একদম লাইট ব্লু না, ব্লুর মধ্যে ওয়াশ। এটা আছে স্লিম ফিট, 31x33 পড়তে পারবেন, 31x33 আরামেই পড়তে পারবেন, 31x30, ফুল লেন্থ হবে অবশ্যই 40, 39, 31x30 দেখেন 13 আছে, 13 আছে এই যে এই ওয়াশের মধ্যে। যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে জানাবেন। এটা হচ্ছে 31x30 লাইট ওয়াশের মধ্যে, একদম ফুল লাইট ওয়াশের মধ্যে। এটা ফুল লেন্থ আছে 39, ফুল লেন্থ আছে 39, এমনি আপনার 34 যাদের ওয়াশ তারা আরামেই পড়তে পারবেন। লেগ ওপেনিংটা দেখেন 13, লেগ ওপেনিংটা আছে 13, যাদের ওয়েস্ট 34 তারা এটা পড়তে পারবেন। আর অরিজিনাল দেখেন একদম জেনুইন প্রোডাক্ট, দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির যেটা এটা সেটাই, আমেরিকান ইগলের, এবং আউন্স অনেক হাই, প্রাইস পড়বে 1500 টাকা পিস। এটা একদম লাইট ওয়াশটা দেখেন, এটা একদম লাইট ওয়াশ, ফুল লাইট ওয়াশটা, এই যে 31x30, এটা পড়তে পারবে 33, এটা 34 পড়তে পারবে না। এটা ফুল লেন্থ আছে 39, এই যে ফুল লেন্থ আছে, সরি এটা 40 আছে ফুল লেন্থ, এটা ফুল লেন্থ 40 হবে। এটা ফিটটা হচ্ছে অ্যাথলিক্স স্কিনি, দেখেন এটা হচ্ছে ডার্কের মধ্যে, ডার্ক ওয়াশের মধ্যে, এই যে 31x30, এটা 34 পড়তে পারবেন, এটা 33-34 যাদের ওয়াশ তারা পড়তে পারবেন, 39, লেগ ওপেনিং আছে 13 আছে দেখেন ডার্ক ওয়াশের মধ্যে। ভিডিওটা একটু বেশি হচ্ছে, বড় হচ্ছে, কারণ হচ্ছে আমি প্রত্যেকটা কালার কী সাইজ আছে এবং লেন্থ কত হবে, লেগ ওপেনিং কত হবে, যাতে আপনাদের কোনো কনফিউজ না থাকে। দেখেন এটা 34 আছে, এটা হচ্ছে 32x30, 34 পড়তে পারবেন, স্কিনি ফিট, লেন্থ আছে 39, লেগ ওপেনিং হবে 12, দেখেন ওয়াশটা হবে এমন, ওয়াশটা হবে এমন, ব্যাক সাইডটা এমন, আর অবশ্যই স্টিচ হবে, অবশ্যই স্টিচ হবে। এটা 34 যাদের ওয়াশ তারা পড়তে পারবেন, 33-34, এটা হচ্ছে স্কিনি ফিট, এটা স্কিনি ফিট, এটা লেগ ফুল লেন্থ আছে 39, আর লেগ ওপেনিং আছে 12-13 মতন আছে দেখেন। এটা এরকম হবে লাইট ওয়াশের মধ্যে, এখানে ওয়াশটা একটু বেশি, লাইট ওয়াশের মধ্যে পর্যাপ্ত পরিমাণে স্টিচ, 100% অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন। এই একটা ওয়াশ আছে, এটা হচ্ছে এটাও লাইট ওয়াশের মধ্যে, মিড লাইট আর কি, দেখেন এটার 34 আছে, 32x30, ফুল লেন্থ আছে 39, ফুল লেন্থ আছে 39, ব্যাক সাইডটা হবে এমন। লেগ ওপেনিংটা দেখাই, লেগ ওপেনিংটা হবে 13, লেগ ওপেনিংটা হবে 13, এই যে লাইট মিড লাইটের ওয়াশের মধ্যে। তারপরে আপনারা পেয়ে যাবেন এইটা, দেখেন এটা এরকম কোনো ওয়াশ নেই এখানে, এটাও 34 পর পাবেন, এটা 34 আরামেই পড়তে পারবেন। এটার লেন্থ আছে 38x39, লেগ ওপেনিং হবে 14, লেগ ওপেনিং হবে 14, এটা স্লিম ফিট, এই যে স্লিম ফিট, লেগ ওপেনিং 14-34 সাইজের মধ্যে, দেখুন প্রাইস হচ্ছে 1500 টাকা পিস, যেটাই নেন 1500 টাকা পিস পড়বে, 34 সাইজ, অ্যাথলিক স্কিনি, এটার লেগ আছে 39 ফুল লেন্থ, আর লেগ ওপেনিং হবে 12, লেগ ওপেনিং হবে 12, এই যে দেখতে পাচ্ছেন ওয়াশটা। যার যেটা লাগবে অবশ্যই নক দেবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নিচে, 34 হবে,
32x30 ফুল লেন্থ আছে আপনার 39, এটা আছে স্কিনি, এটা আছে স্কিনি ফিট। লেগ ওপেনিং আছে এটার 12, লেগ ওপেনিং হবে 12। দেখেন ডার্ক ডার্ক ওয়াশের মধ্যে, এটা এই যে ব্যাক সাইড হবে এমন ডার্ক ওয়াশের মধ্যে। এটা হবে গ্যান্ডিং, এটাও 34 ওয়েস্ট, এই যে ওয়েস্ট হবে 34, এরকম গ্যান্ডিং থাকবে। এই যে দেখেন এরকম গ্যান্ডিং থাকবে, এখানে ফুল গ্যান্ডিং। এই যে লাইট ওয়াশের মধ্যে কিন্তু এটা অনেক গর্জি আছে একটা প্যান্ট। দেখেন যে বাটন, দেখেন প্রত্যেকটাতে এরকম ইয়ে আছে, আমেরিকান ইগলের ই থাকে, এর আমেরিকান ইগলের কয়েকটা ই থাকে, এ ই থাকে, তারপরে আপনার ওয়াই কেও থাকে, কিন্তু এখন বর্তমান যেগুলো পাচ্ছি সবগুলাই হচ্ছে এ ই। লাইট ওয়াশের মধ্যে গ্যান্ডিং, ব্যাক সাইড এখানে একটু, এখানে একটু গ্যান্ডিং থাকবে। এটা 34 আছে আর 36 আছে এই ওয়াশটা। এটা এটার লে ফুল লেন্থ একটু মাপ দিয়ে দেখি, এটা ফুল লেন্থ হবে 38, ফুল লেন্থ হবে 38, আর এটা লেগ ওপেনিংটা হবে 13, লেগ ওপেনিংটা হবে 13, পেয়ে যাচ্ছেন 1500 টাকার মধ্যে। দেখেন এটা ডার্ক ওয়াশ, এটা মনে হয় এর আগেও দেখাইছি। 34 আছে, 39 আছে, আর লেগ ওপেনিং আছে 12। তারপরে এটা পেয়ে যাবেন, দেখেন গ্যান্ডিংয়ের মধ্যে, এই যে এরকম গ্যান্ডিংয়ের মধ্যে পেয়ে যাবেন। এটা হবে 36, এটা ওয়েস্ট আছে, সরি 38, এটা পেয়ে যাবেন 38 ওয়েস্ট, 36 থেকে 38 ওয়েস্ট যাদের তারা এটা পড়তে পারবেন। এটার ফুল লেন্থ আছে 40, ফুল লেন্থ আছে 40, লেগ ওপেনিং আছে 14-15 মতন, 14.5 এরকম। দেখেন অবশ্যই স্টিচ হবে। তারপরে আপনারা এটা পেয়ে যাবেন যেটা এর আগে দেখাইছি, এটা 32, এটা আছে 33, লেভেল আছে 33, কিন্তু 36 পড়তে পারবেন, এটা 36 পড়তে পারবেন। এই যে ওয়াশ হবে এমন, ফুল লেন্থ আছে 40, ফুল লেন্থ আছে 40, আর এটার আছে 14, লেগ ওপেনিং আছে 14। এই যে অবশ্যই স্টিচ, এটা পেয়ে যাবেন, দেখেন এটাও পেয়ে যাবেন 36, এটা 36, ফুল লেন্থ আছে 38, আর লেগ ওপেনিং হবে 14, লেগ ওপেনিং হবে 14, এই ওয়াশটাও পাবেন। এগুলো 36, এটা 36 হবে, ব্যাক ওয়াশটা হবে এমন। প্রাইস হচ্ছে 1500 টাকা পিস, যাতে লাগবে হোয়াটসঅ্যাপে নক দেবেন। ওকে সবাই ভালো থাকবেন, আসলে বিরাট অনেক লেন্দি হয়ে গেলো। ওকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।